হাই ফ্রেন্ডস, কুকুইথ সোনালীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের তরকারি। এটা এতটাই টেস্টি, বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু শুধু এই এঁচোড় দিয়েই খাওয়া হয়ে যাবে। আর গরম গরম সাদা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, এঁচোড়ের তরকারি। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি আর এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা প্রেশার কুকারে একটু জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন আর 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর কেটে রাখা এঁচোড়ের পিসগুলো। আর এটাকে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে প্রেশার কুকারের কভারটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 1টা হুইসেলস দিয়ে দেব। আর 1টা হুইসেলস হয়ে গেলেই এই প্রেশার কুকারটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করব না, এর ভাপটা এমনি বের করে নেব যাতে এঁচোড়টা খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আর এখন আমি প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি, এখানে এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু একদম গলে যায়নি। এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি গ্যাস ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 পিস কেটে রাখা আলু, একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে কভার করে আলুটাকে ভেজে নেব। এখানে আলুটাকে কভার করে ভাজছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন এই আলুটাকে একটা বাটিতে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দালচিনি, এলাইচি, লবঙ্গ, 2 পিস শুকনো লঙ্কা আর 1/3 টেবিল চামচ গোটা জিরে। আর এই গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে 15-20 সেকেন্ড একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। আর এখন এইসব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। আর পেঁয়াজ আদা রসুনটা ভালো মতো কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 পিস টমেটো পেস্ট, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যখন খুব ভালো মতো কষা হয়ে যাবে, মশলা থেকে একটু তেলও বের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আর সেদ্ধ করে নেয়া এঁচোড়। আর মশলার সাথে এই এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে 3-4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। আর 3-4 মিনিট মশলার সাথে এঁচোড়টা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। আপনারা জলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যদি বেশি গ্রেভি পছন্দ করেন তো আরও একটু বেশি জল দিতে পারেন। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু অ্যাড করে দিচ্ছি। আর এই জলটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2-3 পিস কাঁচা লঙ্কা, 1/3 টেবিল চামচ চিনি, এটা কিন্তু একদমই অপশনাল, এটা আমি জাস্ট অ্যাড করছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর 1 টেবিল চামচ ঘি, 1/3 টেবিল চামচ গরম মশলা। এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে কড়াইটাকে কভার করে 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। ফিরে আসছি 4 মিনিট পর। এখন কড়াইয়ের কভারটাকে তুলে নিচ্ছি আর গ্যাস ওভেনটাকে বন্ধ করে এই এঁচোড়ের তরকারিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। এখানে রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এঁচোড়ের তরকারি। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।